সুপ্রভাত জানাই পরিবারের সকল সদস্যকে। আশা রাখি তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ঠিক আছি। আজকে শেয়ার করব আমার মর্নিং রুটিন, আমার মর্নিংটা কী করে শুরু হয়। সকাল থেকে শত ব্যস্ততা থাকে, যদিও বেশিরভাগ বাড়িতেই তাই থাকে। আমি কিভাবে সামলে উঠি, আমি কিভাবে কাজ করি, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। যদি নতুন বন্ধু হয়ে থাকো, যদি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর যারা অলরেডি আমার সাথে আছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ভালোবাসা। ভাত বসিয়ে দিয়েছি, আরেকদিকে কড়াই বসিয়ে দিয়েছি, আর ভাতের মধ্যে দিয়ে দিলাম দুটো ডিম সেদ্ধ, আরেকদিকে করব ঝিঙে আলু পোস্ত, আর পাশে যে বাসন কোষণগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ওগুলোকেও না গুছিয়ে নেব, কারণ আমি পারি না ছড়িয়ে ছিটিয়ে নিয়ে কাজ করতে। আমার একটু ফাঁকা জায়গা হলে সুবিধা হয়, আমার মনে হয় জায়গাটা পরিষ্কার থাকলে আমারই কাজ করতে সুবিধা হবে। দেখো এদিক দিয়েই আমি সিনকে যাই, মানে এই রান্না করতে করতে সিনকে হাত বাড়াই, তখন হতেই পারে বাসনে হাত লাগলো, ঝনঝন করে সব পড়লো, আর যা আওয়াজ হবে। এমনি সকাল নিস্তব্ধ একটা সকাল থাকে, সকাল সবসময় খুব শান্ত থাকে, তাই জন্য একদমই আওয়াজ করে কোনো কাজ করতে ভালো লাগে না। যার জন্য আমি আগের দিন রাত্রিবেলায় যদি মিক্সি চালানোর হয়, মিক্সিতে কোনো মশলা করার হয়, সেটা আগের দিনই করে রেখে দিই। যাই হোক, দেখো আমি কিন্তু এমনিতেও রান্না করতে করতে এই টাওয়েলটা দিয়ে মুছতেই থাকি, তো মুছতেই থাকি, এই নিচটাও মুছি, এই দেখো গ্যাসটাও এরকমভাবে মুছে দিই। তাহলে না আমারই মনে হয় পরে আমারই সুবিধা হয়, বেশি নোংরা হয়ে থাকে না, কাজ করতে অত অসুবিধা হয় না। আর মাছটাকে আজকে করবো কাচকি মাছ। কাচকি মাছটাকে আমি ডিপ থেকে নর্মালে বার করে রেখে দিয়েছিলাম আগের দিন রাত্রেই। আমি সব মাছই তাই করি, যে মাছটা রান্না করবো ঠিক করি, কিন্তু একটু বরফ ভাবটা রয়ে গেছে বলে আমি জলে রেখে দিলাম। ফ্রিজ থেকে মুসম্বিটাও নিয়ে নিলাম, ওটাকে কেটে এবার টিফিন বক্সে ঢুকিয়ে দেবো। আরেকদিকে আমি ঝিঙে পোস্ত আর আলুটা ভেজে নিয়েছি, আলুটাকে বাটিতে তুলে নিতে গিয়ে আবার একটা পিস পড়লো, যাই হোক ওটা পরে নয় আমি বাটিতে তুলে নিচ্ছি, এবার ঝিঙেটা ছাড়বো। তারও আগে তোমাদের সাথে, মানে তারও আগে নয় তারও পরে তোমাদের সাথে এবার একটু শেয়ার করি। ওই দেখো নিচটা মুছতে মুছতে আবার চলে গেলাম ওপরটাতেও মুছতে, মানে কি কাজ করি সকালবেলা নিজেরই মাথা ঠিক থাকে না। আর ভাতটা না একটু বারবার দেখতে হয় ফুটে যাওয়ার পর, কারণ ভাতটা গলে যায় খুব, মানে এদিক ওদিক বেখেয়াল হলেই ভাতটা গলে যাবে। যাই হোক, তোমাদের সাথে যেটা শেয়ার করব বলছিলাম, দাদা হবে না ভাই হবে আমি জানি না, কমেন্ট করেছে বিশ্বজিৎ ঘোষ। তো তুমি আমার দাদা হবে না ভাই হবে আমি জানি না, তাই চলো দুটোকে একসাথে জুড়ে দেওয়া যাক, দাদা ভাই। দাদা ভাই আমাকে কমেন্ট করেছে যে ব্যাঙ্গালোরকে খোলা চিঠি তো নয় দেওয়া হলো, কলকাতাকে কবে দেওয়া হবে, বা কলকাতার খোলা চিঠি আমরা কবে পাবো, এরকম কিছু একটা। এক্স্যাক্ট কি লিখেছে সেই কমেন্টটা মনে পড়ছে না এই মুহূর্তে, এরকমই কিছু একটা লিখেছিল। তো আমি দাদাভাইকে বলেছি কলকাতা ইমোশন আমাদের, কলকাতাকে নিয়ে 10 মিনিট কেন, আধ ঘন্টাতেও আমার মনে হয় না ব্লগ শেষ হবে বলে, মানে কলকাতাকে নিয়ে লিখতে বসলে অফুরন্ত লেখা হয়তো আমাদের পেন দিয়ে বেরিয়ে আসবে। তো চেষ্টা করব, আমি বলতে পারছি না, কথা দিতে পারছি না আমি এখন, এই যে কলকাতাকে খোলা চিঠি আমি দিতে পারবো কি না, মানে মনের মধ্যে কলকাতাকে নিয়ে এত 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 কথা জমে আছে, আর বিশেষত কলকাতাকে এত মিস করি, তো বলে বোঝাতেও পারবো না মনের কথাটা কাউকে, আর লিখে হয়তো শেষও করতে পারবো না। তারপরে দাদাভাই বলেছে যে তাহলে সেরা উৎসব দুর্গা পুজোকে নিয়ে কিছু হোক, অবশ্যই চেষ্টা করব দুর্গা পুজোকে নিয়ে কিছু লেখার। তবে হ্যাঁ, তার জন্য আমার দুর্গা পুজোর ভিডিও লাগবে, যেহেতু আমি গোটা 2 বছর কাটিয়ে ফেলেছি ব্যাঙ্গালোরে, কোনো পুজোতে আমি যেতে পারিনি দুর্গা পুজোতে, মানে গত 2 বছরে দুর্গা পুজো আমি ব্যাঙ্গালোরেই কাটিয়েছি, তাই কলকাতার দুর্গা পুজোর কোনো ভিডিও আমার কাছে নেই। বিয়ের পর থেকে এটা আমার 3 নম্বর দুর্গা পুজো, চেষ্টা করব এটাতেও কলকাতা যাওয়ার, জানি না কত দূর কি হবে, মা চাইলে অবশ্যই হবে, যদিও আগের 2 বছরে আমরা চেষ্টা করিনি কলকাতা যাওয়ার, কারণ হয়ে ওঠেনি, তার আগে বা পরে আমাদের যাওয়ার ছিল, তাই জন্য আর দুর্গা পুজোতে আমরা যেতে পারিনি। স্বাভাবিক বিষয়, এটা খুব কাছাকাছির জায়গা নয়, অনেকটাই দূরের জায়গা, টিকিট পাওয়াও একটা ব্যাপার আছে, ছুটির একটা ব্যাপার আছে, সব মিলিয়ে সব সময় হয়ে ওঠে না, মন চাইলেও সেটাকে আটকেই রাখতে হয়, ওই আর কি। তো চেষ্টা করব দাদাভাই, তোমাকে কথা দিচ্ছি। তবে তারও আগে তোমাদেরকে একটা বলি কথা, যেটা আমি আর প্রমি একটু ভাবনা চিন্তা করেছি, যদিও আমার লিখতে বসা হয়নি, আমি তোমাদেরকে ব্লগে শুরুতে হয়তো বললাম ঠিকই যে শরীর ঠিক আছে, বাট আমার শরীরটা না আজকে
ঠিক নেই, ঠান্ডা লেগেছে মনে হচ্ছে আমার, মাড়ি ফুলেছে, তারপরে গলাটাও একটু একটু ব্যথা করছে। মাড়ির মানে দাঁতের যে অংশটা থাকে আমাদের, কোথায় বলবো, দাঁতের শেষ অংশটা যেটা থাকে আর কি, সেই জায়গাটাতে প্রচণ্ড ব্যথা, মানে যেখানে দাঁত থাকে না, মাড়ি জায়গাটা যে অংশটা থাকে ওটা ফুলেছে, প্রচণ্ড ব্যথা, মানে বাঁ দিকটা আসলে। সেখান থেকে জানোই দাঁতে ব্যথার কীরকম যন্ত্রণা হয়, মাথা ফাতা ধরা পুরো, সেরকম একটা যন্ত্রণা তো হচ্ছে, সাথে আবার গলাটাও ব্যথা করছে, তাই জন্যে শরীরটা একটু টালমাটাল চলছে আর কি। চেষ্টা করব খুব তাড়াতাড়ি লিখে ফেলার, যদিও এটাতে আমার সঙ্গ দেবে হয়তো প্রমি, আমি প্রমিকে রাজি করাবো যে আমার সাথে একটু সঙ্গ দেওয়ার জন্যে, ওর টপিকটা ওই বেছেছে, এমনকি ব্যাঙ্গালোরকে যে খোলা চিঠি দিয়েছে সেই টপিকটাও কিন্তু ওই বেছেছিল, আমি বলেওছি আগে, আজও বললাম আর কি। হ্যাঁ, তো এই টপিকটাও ওই বেছেছে, তাই আমার ইচ্ছে এবার ওকে সাথে নিয়ে ব্লগটা করার আর কি। টপিক ব্লগ তোমরা জানোই ভয়েস ভিডিও যায়, এটা ভয়েসটাতে ওকে আমার সাথে নেওয়ার ইচ্ছে আছে। তো যাই হোক, তোমাদের সাথে এত গল্প করতে করতে কাজও মোটামুটি হয়েছে, দেখলেই তোমরা রান্না করতে করতে গেছিলো, হলুদ শেষ হয়ে হলুদটাকে আবারও আমি একটু ঢেলে নিলাম। এই প্যাকেটটা কাটাই ছিল, হাফ ঢেলেছিলাম, হাফটা আবার এখন ঢাললাম। আমি না সব প্যাকেটেরই হাফ করে ঢালি, যাতে হাফটা থাকে, আর তারপরে আমার মনে হয় যে হ্যাঁ এবার হলুদটা শেষ হয়েছে, আমি না মানে এই যে হাফ করে রাখা প্যাকেটগুলো এগুলোকে রান্নাঘরে রাখি, আর ফুল যে প্যাকেটগুলো থাকে একদম মাসের শুরুতে যে প্যাকেটগুলো আনি সেগুলো আলাদা, যে ওই স্টোরেজ বক্স বানিয়েছি আমি সোফার ওখানে, যে টেম্পেল মতো করে দিয়েছে, ওটাকে তো আমি ইউজ করি না ঠাকুর রাখার জন্য, ওখানে আমি এই মশলাপাতি এগুলোকে সব স্টোর করে রাখি, তো ওখান থেকে আবার একটা হলুদের প্যাকেট নামিয়ে এনে রান্না করে রাখবো। আমি এভাবেই কাজ করি, মানে আমার সুবিধা হয়। তো আজকে ওকে সকালে দেবো ডিম সেদ্ধ, পাউরুটি আর কলা, তাই ডিমটাকে ছাড়িয়ে নিচ্ছিলাম। তোমরা দেখতেই পেলে, মানে এক সেকেন্ড এদিক ওদিক চোখ করারও আমার সময় হয় না এই টাইমটাতে, মানে প্রচণ্ড। আর ডিমগুলো ফ্রিজে রাখি বলে কিনা জানি না, সেদ্ধ তো ভাতের সাথেই হয়, তার মানে ভালোই সেদ্ধ হয়ে যায়, এমনকি আমি ছাড়ানোর পরে কিন্তু হাফ বয়েল যে সেদ্ধ হয় সেরকমও না, তোমরা বুঝতে পারছো কি না জানি না। তবে আমার ভয়েস দিতেও কিন্তু এই টাইমটাতে কষ্ট হচ্ছে, কারণ ব্যথাটা সত্যিই প্রবল করছে, তার সাথে গলা ব্যথা তো আছেই, আর এখন ভয়েস দিতে বসেছি তার কারণ একটাই, যে আমি ডোলো খেয়েছি, একটা ব্যথার ট্যাবলেট খেয়ে নিয়ে তারপর কাজ করছি। তো এই করতে করতে দেখো আমার মাছটাও এদিকে হয়ে গেল, টমেটোটা দিচ্ছি, এরপরে এই যে জলটা দিলাম, এটা শুধু জল ছিল না, বোধহয় মশলা ভেজানো জলটা ছিল, সব মশলা আমি ভিজিয়ে রেখে দিই। আর এদিকে প্রমির আরেক রাউন্ড চা আমি গরম করতে বসিয়েছি, ও সকালবেলাটা না দু কাপ চা খায়, এক কাপ চা ঘুম থেকে উঠেই খায়, আর এক কাপ চা ও স্নান থেকে বেরিয়ে খায়, র চা খায়। আমি একবারেই করে রাখি, আর পরেরটা গরম করে দিই। যাই হোক, পরেরটাও গরম করা হয়ে গেছে, এটাকে ধুয়ে না এবার দুধ গরম করতে হবে। কালকে ওকে ছাতুর শরবত দিয়েছি, আজকে দুধ মছলি দেবো, তো দু তিন দিন বাদ বাদ একবার করে ছাতু শরবতটাও দিই, যাতে ওরও একটু এদিক ওদিক হয় খাওয়াটা আর কি। তো যাই হোক, দুধের প্যাকেটটাও দেখলাম কাটা নেই, মানে যেটা কাটা ছিল সেটা শেষ হয়ে গেছে, তাই এটাকে আবার কেটে নিলাম। তো এই করতে করতে আমার সকালটা তো হয়ে যায়, তার মধ্যে যেদিনকে আমি ডাস্টবিন ফেলতে যাব সেই দিনকে তাড়াতাড়ি কাজ করতে করতে, মানে প্রমি বেরোতে না বেরোতেই ডাস্টবিনে গাড়ি চলে আসে, আর যেদিনকে আমি ফেলবো না ঠিক করি সেই দিনকে প্রমি যাওয়ার আধ ঘন্টা বাদে, 15-20 মিনিট বাদে গাড়ি আসে। যাই হোক, দেখো মাছটাও দিয়ে দিয়েছি, মাছের ঝোলটাও হয়ে গেছে, মানে হয়ে যাবে, ধনে পাতাও দিতে হবে, ধনে পাতাটা গেলাম ফ্রিজ থেকে আনতে আর কি। আর দেখো ওই টাওয়ালটাতে হাত মুছতে মুছতে ওই জায়গাটা ভিজে গেছে রীতিমতো, আমার একটু হাত ধোয়ার, হাত মানে এই যে টাওয়েল দিয়ে মোছার এই বাতিকটা রয়েছে, আর দেখবে জলে হাত পড়েই, যতই বলি না কেন আমরা যে হাত অত ধুতে লাগে না বা মুছতে লাগে না, কিন্তু আমরা যারা কাজ করি তারা ওরকমভাবে পারি না, বারবারই হাত ধুতে হয়, বারবারই জলে হাত দিতে লাগে আর কি, যতই ঠান্ডা লাগুক না কেন। এখন ব্যাঙ্গালোরের ওয়েদারটা তাও একটু গরম গরম, যখন বৃষ্টির টাইমটায় ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে না, জলে হাত দিতে সত্যিই খুব কষ্ট হয়। মোটামুটি সব কাজ হয়ে গেছে আমার, রান্নাঘরও পরিষ্কার করে ফেলেছি, তোমাদেরকে পরে দেখাচ্ছি। আর কড়াইটা আবার মাঝি, দেখো পারলে কড়াইয়ের ওপর উঠে যায়, মানে গায়ে যত শক্তি আছে আমার কড়াইয়ের ওপর চলে গেছে, আর যখন দেখি কড়াইটা একটু পুড়ে গেছে তখন আবার টপ থেকে মাটি এনে তারপরে মাজি, মানে স্বাভাবিকভাবে এখানে আর মাটি কোথায় পাবো, উঠোন তো আর নেই। দেখো আমার পরিষ্কার করাও হয়ে গেছে গ্যাস ট্যাস, এবার ওকে দুধ আর মুসলিটা দিয়ে দেবো, দুধটা নিয়ে যাব ওর কাছে, আর মুসলিটা ওখানে রাখা আছে, কারণ ও দুধের মধ্যে না আগে থেকে মুসলিটা দিয়ে দিলে বেশি ভিজে যায়, তো ওটা ওর খেতে ভালো লাগে না, মানে নেতিয়ে যায় একদম। চলো এবার ঝাঁটা নেতা বালতি নিয়ে ছুটতে হবে, না এখন নেতার বালতি নিয়ে ছুটবো না, এখন শুধু ঝাঁটি দেবো। তো
ঝাড় দেব। ও দুধ মুসলিটা খাচ্ছে, ততক্ষণে আমি তাড়াতাড়ি করে ঝাড়টা দিয়ে নিই। তারপরে গোছাতে হবে ওর টিফিন বক্স সমস্তটা। ওকে আমি বললাম যে তুমি দুধ মুসলিটা খেতে থাকো, আমি আসছি। আমাকে বললো তুমি আগে আটকে দিয়ে নাও। আমি বললাম না না কিছু হবে না, তোমার দুধ মুসলিটা খেতে খেতেই আমার হয়ে যাবে ঝাড় দেওয়া। মানে সত্যি কথা বলতে খুব মনোযোগ দিয়ে খুব পরিষ্কার করে যে ঝাড়টা দিতে পারি এমনটা নয়। যদি মনে হয় ও চলে যাওয়ার পরে যে না একটু ধুলো ধালা আছে, তাহলে আবার নয় আরেকবার ঝাড় দিয়ে নিই বা মুছে তো নিই ভালো করে। তো টিফিন বক্সগুলো এবার আটকে নিচ্ছি, প্রথমে এই টিফিন ব্যাগে ঢুকিয়ে নিয়ে তারপরে ওর ব্যাকপ্যাকে ঢুকিয়ে দেব। তো এই একটাও কাজ থাকে জানো তো, এটা অবশ্য আমি না পারলে, মানে আমি যদি অনেক দিন ঝাড় দেওয়া হয় না বা কিছু ছুটে ছুটে ঝাড় দিচ্ছি, তখন প্রমি অবশ্য করে নেয়, এটা তো ও পারে করতে, আমি করে দিই তাই যে ওর হেল্প হবে। ও এখন লাস্ট মিনিট রেডি হচ্ছে আর কি, ওই বডি স্প্রে, চুল আঁচড়ানো এই সব আর কি। তো আমার হয়ে গেছে, ব্যাস চলে এসছে ডাস্টবিনের গাড়ি, অলরেডি বাজাতে শুরু করে দিয়েছে, অ্যানাউন্সমেন্ট শুরু করে দিয়েছে। আর কি করবো বলো, যা জলটা ভরতে যাচ্ছিলাম, জলটা ভরাই ছিল, একদিকে রেহাই হলো। আর ওকে তো পুরো ভর্তি করে আমি জল দিই না, তোমরা জানো। এই যে প্রমি দেখতে যাচ্ছে যে ড্রাইয়ার ওয়েটের দুটো গাড়ি এসছে কিনা, আজকে তো ড্রাইয়ার ওয়েটের দুটো গাড়ি আসার কথা, হ্যাঁ এসে গেছে। আমি বললাম আর কি, আজকে তো আসবেই ও। এ দেখো এটা হচ্ছে ড্রাইয়ার গাড়ি, আর গলির ভেতরে ছিল ওয়েটের গাড়ি, আমি ফেলে দিয়েছি। তো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি। দেখতেই পেলে আমার মর্নিংটা কীভাবে কাটে, মর্নিং আর মর্নিং থাকে না। যাই হোক আজকের মতো টাটা, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। আর জানিও আজকের ব্লগটা কেমন লাগলো। টাটা।